আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আমিন সাদি শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কিশোরগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুড়িগ্রামের ডিসি কে প্রত্যাহার করা হচ্ছে বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে সাদ গাজা সেবির তিন মাস করে কারাদণ্ড কিশোরগঞ্জে বিশ্ব বুক্তা অধিকার দিবস পালিত কুলিয়ার চোরে বেগম নুরন নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কিশোরগঞ্জের দারুল কুরআন বার্তার মুরক উন্মোচন দুই মাদক সেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবার বিস্তারিত সংবাদ সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক ডিসি মোসাম্মদ সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আজ রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরিফুল অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তাকে গত শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে এক বছরে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে চারশো গ্রাম দেশি ও এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে নাটক সাজান এই রাতের বেলা এভাবে সাংবাদিককে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কিশোরগঞ্জ শহরের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে সাত গাজা সেবেকে গ্রেফতার করে তাদের প্রত্যেকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাব চৈদ্দ সিপিসি টু কিশোরগঞ্জ ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সেই সাথে তাদের প্রত্যেকে এক হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে অনাদায় আরও সাত দিনে বিনা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে শনিবার রাত আটটা থেকে রবিবার একটা পর্যন্ত পরিচালিত ব্রাহ্মণ আদালতের অভিযানে এদের গ্রেফতার করে এই দণ্ড প্রদান করা হয় অভিযানে নেতৃত্ব দেন র্যাব চোদ্দ সিপিসি টু কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাসা কিশোরগঞ্জে বিশ্ব বোক্তা অধিকার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুজিব বসের অগ্নিকার সুরক্ষিত বুক্তা অধিকার এ প্রতিবাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জাতীয় বুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ মোশেদ চৌধুরী অতিরিক্ত সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুফার মোহাম্মদ মাসরুকুর রহমান খালেদ বিপিএম বার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গুলাম মোস্তফা তবে এবারে করোনা ভাইরাসের প্রভাবের কারণে ভুক্ত অধিকার দিবসের র্যালিটি বাতিল করা হয়েছে এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিক জনপ্রতিনিধি ক্যাবের সদস্যবৃন্দ ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পুর শহরে বেগম নুরুন্নাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার সকালে কুলিয়াচর থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পুর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ ও কুলিয়াচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল কিশোরগঞ্জ তারাল উপজেলা দিনী প্রতিষ্ঠান দারুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারুল কুরআন বার্তার মুরক উন্মোচন করা হয়েছে রবিবার দুপুরে জেলা সদরের নেহাল গ্রিন পার্কে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলার প্রথম দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ কাজী শাহীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এতে সভাপতিত্ব করেন দারুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সুহেল জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব আমিনুল হক সাদি কিশোরগঞ্জ নগুয়া মুন্নাপাড়া এলাকার অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছে র্যাব চোদ্দ সিপিসি টু কিশোরগঞ্জ ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলার নৌগা মুন্নাপাড়া এলাকায় ক্ষতিপয় যুবক মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করা হয় এ সময় আদালত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার ও দণ্ড প্রদান করা তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা সহ তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক আজিজুল হাকিম মকবুল হোসেন জাহেদ ও খাইরুল এর বিরুদ্ধে চাঁদাবাজি মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের অবিলম্বে মুক্তির দাবিতে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ আয়োজন করে রবিবার সকালে গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে ঘণ্টাবি বিক্ষোভ সমাবেশ করে মোটরযান শ্রমিক নেতা ও শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রচার সম্পাদক মোহাম্মদ বিন ইসলাম উজ্জ্বল সিনিয়র শ্রমিক ও শ্রমিক নেতা মোহাম্মদ ইউনুস আলী শ্রমিক নেতা ফজলে কিবরিয়া সুজন প্রমুখ এসময় বক্তারা বলেন শ্রমিকদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের মুক্তি দাবি জানিয়েছেন তারা পাশাপাশি বেতন ভাতা বৃদ্ধিরও দাবি জানিয়েছেন তারা বিক্ষুভ সমাবেশে বক্তারা বলেন বেতন ভাতা বৃদ্ধি না করলেও শ্রমিকদের বিভিন্ন মামলা তুলে না নিলে আগেরকাল থেকে শান্তিপূর্ণ কর্মভূমিতে যাওয়ারও হুঁশিয়ারি করেছেন তারা প্রিয় দর্শক বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর সংযুক্ত থাকুন বিডি চ্যানেল ফোর এর সাথে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট আমাদের ইউটিউব চ্যানেল বিডি চ্যানেল ফোর সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ